2020 সালের টোকিওতে আয়োজিত আসন্ন অলিম্পিককে সামনে রেখে মোবাইল মসজিদ নামে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে জাপান সরকার। এই মোবাইল মসজিদ তৈরির দায়িত্ব পেয়েছে ইয়ামাগুচিতে অবস্থিত ওসিমাজিকো ইলেকট্রনিক কোম্পানি। এশীয় অঞ্চলে 1964 সালের পর দ্বিতীয়বারের মতো 2020 সালে অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে দেশটি। টোকিওতে আয়োজিত অলিম্পিক গেমস উপভোগ করতে আসা মুসলমান পর্যটকদের নামাজ পড়তে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, এই বিষয়টি মাথায় রেখেই জাপান সরকারের এই অনন্য উদ্যোগ। জানা যায়, পুরো জাপানে প্রায় 300 ছোট বড় স্থায়ী মসজিদ আছে। এর পাশাপাশি মোবাইল মসজিদের মাধ্যমে যেমন অলিম্পিকের মতো বড় আসরের প্রচারণা ও প্রসার কাজ চলছে, তেমনি অলিম্পিকে মুসলিমদের আমন্ত্রণ জানানোর একটি বিশেষ উদ্যোগ এটি। ইয়ামাগুচির ইলেকট্রনিক কোম্পানি ওসিমাজিকো এই মেগা প্রকল্পের জন্য 10 কাভার্ড ভ্যান গাড়ি তৈরি করেছে, যার দৈর্ঘ্য 20 ফুট লম্বা ও 25 টন ওজনের বিলাসবহুল কাভার্ড ভ্যানের এই মসজিদে একসঙ্গে 50 জন নামাজ পড়তে পারবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুবিধাসহ এই গাড়িটিকে নামাজের সময় প্রশস্ত করা যাবে। শুধু তাই নয়, এখানে অজু করারও সুন্দর ব্যবস্থা আছে। 2014 সালে শুরু করা হয় এই প্রকল্প। প্রকল্পটি সফল করতে ব্যাপক প্রচারণা কাজ হাতে নিয়েছে এই নির্মাতা কোম্পানি। কিছুদিন আগে ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মোবাইল মসজিদ গাড়ি আনা হয় নামাজ পড়া ও এর উপযোগিতা যাচাই করার জন্য। এর মাধ্যমে কোম্পানিটি আরও কোনো কিছু সংযোজনের প্রয়োজনীয়তা আছে কিনা এবং কিভাবে করলে ভালো হবে এ বিষয়ে মুসলমানদের পরামর্শ নেয় এবং নামাজ পড়ানোর মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।